হ্যালো গাইজ আলাইকুম আসযুদ্দ অফিসিয়াল চ্যানেলের ব্র্যান্ড নিউ আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকে আমি হাজির হয়েছি এফজেড ভার্সন থ্রি এই বাইকটি নিয়ে এটা কিন্তু ফুললি ম্যাড এডিশনের একটা বাইক এবং ডুয়েল ডিস্কের বাইক প্লাস সামনে কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে সো এই বাইকটি নিয়ে পুরো ভিডিও জুড়ে কথা বলবো এবং অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এই বাইকটি কত কিলোমিটার চলেছে এবং এই বাইকটির প্রাইস কত তো বন্ধুরা চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং ভিডিওটি শুরু করার আগে সবাইকে বলবো যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আজকে আমি আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি এটা হচ্ছে ইয়ামাহা এফজেড ভার্সন থ্রি এই বাইকটার আজকে সম্পূর্ণ ভিডিওটা আপনাদের দেখানোর চেষ্টা করবো পুরো বাইকটা দেখানোর চেষ্টা করবো এবং স্পেসিফিকেশন যা যা আছে সব বলার চেষ্টা করবো সেটা হচ্ছে প্রথমে আমি শুরু করবো চাকা দিয়ে চাকা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের কিন্তু চাকা এটা দিয়ে আপনি অনায়াসে কিন্তু কয়েক হাজার কিলোমিটার এই গাড়িটা রান করাতে পারবেন এবং আমরা যদি হেডলাইটের দিকে আসি হেডলাইটটা কিন্তু টোটালি আনটাচ এবং পুরোটাই কিন্তু স্ক্র্যাচলেস সো এখানে কিন্তু কোনো স্ক্র্যাচ নেই আপনারা দেখেই বুঝতে পারছেন পুরো গাড়িটা যদি আপনাদের সুবিধারটা আমি যদি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের দেখলেই বুঝতে পারবেন যে গাড়িটা অ্যাকচুয়ালি কেমন আছে সো আপনারা বুঝতেই পারছেন গাড়িটা কিন্তু একদম ফুল ফ্রেশ কন্ডিশনের একটা বাইক সো যেহেতু হেডলাইটটা দেখিয়েছি হেডলাইটের পরে আমরা একটু দেখাবো এটার যেহেতু এটা এবিএস এডিশন সো আমরা এবিএসটা দেখাবো এটা হচ্ছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন যে এটা কিন্তু ফুল্লি এবিএস সামনের চাকাটা কিন্তু এবিএস এবং এটা টোটালি কিন্তু একটা ডুয়েল ডিক্সের বাইক সো এটার আপনারা ডিক্সটা একটু খেয়াল করবেন এবং চাকাটা তো আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিয়েছি এবং আপনারা সামনের মাঠগারটা যদি একটু দেখেন এটা কিন্তু একদম ফুল ফ্রেশ আনটাচ একদম সো এই গাড়িটা চলেছে মাত্র চার হাজার কিলোমিটার সো এই গাড়িটা যদি আমরা একটু ফুয়েল ট্যাঙ্কটা দেখানোর চেষ্টা করি ফুয়েল ট্যাঙ্কটা একটু আপনারা লক্ষ্য করবেন ফুয়েল ট্যাঙ্ক কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের ফুয়েল ট্যাঙ্ক আর মিটারটা যদি একটু দেখানোর চেষ্টা করি আপনারা দেখতেই পাচ্ছেন সো আপনারা দেখেই বুঝতে পারছেন যে এই গাড়িটা কত কিলোমিটার চলেছে আমরা মাইল মিটার দেখাই কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এই বাইকটা অ্যাকচুয়ালি কত কিলোমিটার চলেছে সো আমরা যদি একটু পুরা বাইকটা দেখানোর চেষ্টা করি আপনারা পিছনে যদি একটু সিটটা ফলো করেন দেখতে পাচ্ছেন সিটটা কিন্তু একদম প্রপার ওকে আছে একদম ফুল ফার্নিশড সিট এটা জাস্ট র্যাপিং করা আছে যেন কোনো ধুলাবালি না পড়ে এবং এই গাড়িটা কিন্তু এখনও ওয়াশ করা হয় নাই একদম ওয়াশ ছাড়া বাইক এবং এই বাইকটা এখনও নাম্বার করা হয় নাই সো যারা আপনারা নিতে চাচ্ছেন এই বাইকটা নিয়ে কিন্তু যে কোনো জায়গায় নাম্বার করিয়ে নিতে পারবেন আপনারা সো টেল ল্যাম্পটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখ টেল ল্যাম্পটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের আছে আর এটা হচ্ছে বগুড়া হোন্ডা ও গাড়ি বাজারের একটা বাইক সো এনাদের এখানে ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া আছে মাটিডালি রোড জয়পুর পাড়া বগুড়া সো এখানে আমি আপনাদের সুবিধার্থে কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে ইনাদের ফোন নাম্বার এবং কন্ট্যাক্ট অ্যাড্রেসটা দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে এই বাইকটা নিয়ে নিতে পারবেন কথা বলে এবং এটা টোটালি কিন্তু আপনারা দামাদামি করে নিতে পারবেন এবং প্রাইসটা আমি ভিডিও শেষে বলে দিব পিছনের চাকাটা যদি একটু দেখানোর চেষ্টা করি দেখবেন যে একদম ফুল ফ্রেশ কন্ডিশানের চাকা কিন্তু আর সাইলেন্স যদি একটু দেখানোর চেষ্টা করি সাইলেন্স কিন্তু একদম টোটালি আনটাচ কারণ এখানে একদমই কোনো স্ক্র্যাচ নেই সো এবার যদি একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পাচ্ছেন ইঞ্জিনটা যদি একটু দেখানোর চেষ্টা করি ইঞ্জিনটা কিন্তু একদম ফুল ফ্রেশ ইঞ্জিন ইঞ্জিনে কিন্তু কোনো কাজ করা নেই সো আপনারা একটু ভালো করে যদি লক্ষ্য করেন এটা ডুয়েল ডিস্কের বাইক যেহেতু আপনাদের শুরুতেই বলেছি সো আমি যদি একটু ডিস্কা দেখানোর চেষ্টা করি দেখবেন সো এটা দেখতে পাচ্ছেন যে ডুয়েল ডিস্কের একটা বাইক আর এই পাশ থেকে যদি আমি একটু ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করি আপনারা দেখতে পারবেন যে এই ইঞ্জিনটা কিন্তু কতটা ফ্রেশ কন্ডিশনের ইঞ্জিন আছে সো আপনারা একটু ভালো করে লক্ষ্য করবেন দেখবেন যে একদম হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে কিন্তু সো এই পাশ থেকে দেখবেন বাইকটা কিন্তু একদম ফ্রেশ কন্ডিশানের আছে একবারে টোটালি কোনো স্ক্র্যাচলেস একদম টোটাল স্ক্র্যাচলেস কিন্তু বাইকটা আর এই বাইকটা আস্কিং প্রাইসটা যেটা চাওয়া হচ্ছে এটা আমি ভিডিও শেষে আপনাদের সুবিধারটা বলে দেব এবং এই গাড়িটা চলেছে মাত্র চার হাজার কিলোমিটার সো সামনে থেকে যদি আরেকবার একটু দেখানোর চেষ্টা করি পুরো বাইকটা যদি আপনারা দেখেন এটা কিন্তু একদম ফুল এই কন্ডিশানের বাইক হবে সো আপনারা বুঝতেই পাচ্ছেন যে বাইকটা কত বেটার আছে এবং আমরা যদি আরেকটু আপনাদের সুবিধার্থে যদি আরেকটা কাজ করি সেটা হচ্ছে আমরা একটু ইঞ্জিনের সাউন্ডটা শোনাই দেবো যে ইঞ্জিনের সাউন্ডটা কেমন আছে সো চলুন আমরা ইঞ্জিনের সাউন্ডটা শুনবো সো দেখতে পাচ্ছেন আমি বাইকটা স্টার্ট করে ফেলেছি এবং ইঞ্জিনের সাউন্ড শুনতে পাচ্ছেন কত স্মুথ আছে ইঞ্জিনের সাউন্ডটা আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন তাহলে ইঞ্জিনের সাউন্ডটা কিন্তু আপনারা বুঝতে পারবেন সো আমরা ইঞ্জিনের সাউন্ডটা শোনানোর চেষ্টা করবো একটু সো আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন ইঞ্জিনের সাউন্ড আপনারা শুনতে পাচ্ছেন সো ইঞ্জিনের সাউন্ড শুনেই বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ইঞ্জিনটা কেমন হবে বা বাইকটা কেমন হবে এবং যেহেতু এটা টোটালি আনটাচ একটা ইঞ্জিন সো নিঃসন্দেহে আপনারা এই বাইকটি নিতে পারবেন পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি বাইকের কন্ডিশন কেমন আছে বাইকটি কত কিলোমিটার চলেছে এবং বাইকের এখন পর্যন্ত কী অবস্থা আছে ইঞ্জিন কন্ডিশন কেমন এবং সাউন্ড কন্ডিশন কেমন সো আপনারা শুনেই বুঝতে পেরেছেন ইঞ্জিনের সাউন্ড কন্ডিশন যে গাড়িটা এখন কেমন আছে তো এই গাড়িটা যদি আপনারা নিতে চান অদের আগ্রহ নিয়ে যারা বসে আছেন এখনও এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এই গাড়িটা চলেছে মাত্র চার হাজার কিলোমিটার সো এই গাড়িটা যারা নেবেন তারা কিন্তু নিতে পারেন এবং এই গাড়িটার এখনও নাম্বার করা হয়নি এটা কিন্তু হচ্ছে আপনার শোরুম পেপার্স দিয়ে রেডি করা আছে আপনারা চাইলে কিন্তু এটা হচ্ছে নাম ট্রান্সফার করে নিতে পারেন এবং যে কোনো বিআরটিএ থেকে কিন্তু আপনাদের নাম্বারটা করিয়ে নিতে পারেন তো বন্ধুরা এই গাড়িটার আস্কিং প্রাইস চাওয়া হচ্ছে মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা সো এই গাড়িটার আস্কিং প্রাইস মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা এই বাইকটি কিনতে পারবেন এটা হচ্ছে ডাবল ডিস্সার বাইক এবং এটা কিন্তু এবিএস ব্রেকিং সিস্টেম দেওয়া আছে সো এই বাইকটা আপনারা হয়তো ভাববেন যে কেন এত প্রাইসটা কেন এত বেশি সো প্রাইস বেশি হওয়ার কারণটা আমি বলে দিচ্ছি এখন কিন্তু শোরুমে কোনো গাড়ি নেই সো এই জন্য সেকেন্ড হ্যান্ড গাড়ির প্রতি কিন্তু আকৃষ্টতা মানুষের বেড়েই চলেছে এই জন্য কিন্তু গাড়ির প্রাইসগুলো একটু হাই মনে হচ্ছে তো এটা হচ্ছে আপনার আস্কিং প্রাইস আপনারা চাইলে কিন্তু এটা দামাদামি করে এই গাড়িগুলো নিতে পারবেন সো আপনাদের সুবিধার্থে আমি এনাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস কিন্তু ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব এবং স্ক্রিনের যে নাম্বারটা আছে এই নাম্বারে চাইলেও কিন্তু আপনারা কথা বলে কিন্তু এই গাড়িটা নিতে পারবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন